বাংলাদেশ থেকে ভারতে নয় উলট পুরাণ এবার রাজ্যের ইলিশ যাচ্ছে বাংলাদেশে বাজার কাপাচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশে ইলিশ ইলিশের চাহিদা নতুন করে বলার নয় সাধারণত বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয় কথা আমাদের সকলেরই জানা তবে বাংলা থেকেও ইলিশ বাংলাদেশে যায় বা রপ্তানি হয় জানতেন নাকি এই তথ্য হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গ থেকে ইলিশ রপ্তানি হচ্ছে বাংলাদেশে বাঙালির ইলিশ বিলাস মেটাতে বড় ভরসা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দীঘা শঙ্করপুর কাকদ্বীপ কিংবা বকখালি ফেজারগঞ্জে বর্ষায় যে পরিমাণ ইলিশ ওঠে তা বাংলার বাজারগুলির চাহিদা কিছুটা মেটায় গঙ্গা কিংবা রূপনারায়ণের মতো নদীগুলিতে যেটুকু ইলিশ মেলে তা যৎসামান্য তাই এপার বাংলার মানুষকে ইলিশ দিয়ে রসনা তৃপ্তির জন্য ওপার বাংলার পদ্মার রুপলি শস্যের ওপর ভরসা করতেই হয় বাংলাদেশের ইলিশ এবছর কতটা আসবে বা আদেও আসবে কিনা তা এখনো অনিশ্চিত ঘাটতিপূরণে বাজার ছেয়েছে মুম্বাই গুজরাট কিংবা ময়ানমারের ইলিশে বাজার বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গের চাহিদা মেটাতে ইলিশ আমদানি করতে হয় প্রতি বছরই তবে অনেকেরই জানা নেই দীঘা ডায়মন্ড হারবার কিংবা ফ্রেজারগঞ্জের ইলিশ পাড়ি দেয় অন্য দেশেও সেই তালিকায় যেমন রয়েছে ইংল্যান্ড তেমনি রয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর চলতি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার সালের এপ্রিল থেকে অগাস্ট মাস পর্যন্ত সময়ে বাংলা থেকে ইলিশ রপ্তানির পরিমাণ শূন্য দশমিক দুই নয় টন রপ্তানির অঙ্ক তিন লক্ষ আঠাশ হাজার টাকা এই পরিমাণ ইলিশ সবটাই রপ্তানি হয়েছে ইউনাইটেড কিংডমে গত অর্থবর্ষে সেদেশে বাংলা থেকে এক দশমিক চার পাঁচ টন ইলিশ রপ্তানি হয়েছিল দাম ছিল পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল কিছুটা কম শূন্য দশমিক দুই আট টন দাম তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তার আগের বছর উনিশ দশমিক আট টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছিল ভারতীয় মুদ্রায় যার দাম ছিল সতেরো লক্ষ একত্রিশ হাজার টাকা বিশেষজ্ঞরা বলছেন পরিমাণ ও টাকার নিরিখে ইলিশ রপ্তানি সামান্য বাঙালির পছন্দের এই মাছটির উৎপাদন পশ্চিমবঙ্গে এতটাই কম যে রপ্তানি নিয়ে চিন্তাভাবনার অবকাশ ছিল না গত কয়েক বছরে দু একটি সংস্থা এই ব্যাপারে উৎসাহ দেখানোয় রপ্তানির কাজ শুরু হয় তথ্য বলছে বিশ্বে যতটা ইলিশ উৎপাদন হয় তার সিংহভাগ বাংলাদেশ থেকে একটা সময় ছিল যখন মোট উৎপাদনের পঁচাত্তর থেকে ছিয়াত্তর শতাংশ দখলে রাখত তারা ভারতের ভাগে থাকত পাঁচ থেকে ছয় শতাংশ বাকিটা পেত মায়ানমার পাকিস্তান ইরান ইরাক ও কুয়েত দু সালের তথ্য থেকে এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা এফএ আগে নিয়ম করে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হলেও মাঝে তা বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার তবে দু থেকে প্রতিবছর বছর পুজোর মরশুমে কয়েকদিনের জন্য বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দেওয়া হতো ভারতে হাসিনা সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক প্রকার ঘোষণা করা হয়েছে ভারতে ইলিশ রপ্তানি করা হবে না এই আবহে গত আগস্ট মাস পর্যন্ত এই বাংলা থেকেই ইলিশ রপ্তানি হয়েছে বাংলাদেশে যেন কিছুটা উলট পুরান তবে বাংলায় ইলিশ উৎপাদন এত কম যেখানে বাইরের থেকে ইলিশ রপ্তানি করতে হয় সেখানে বাংলা থেকে ইলিশ রপ্তানি হচ্ছে বাংলাদেশে সেটা যে সম্ভব হচ্ছে সেটাই বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল